এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে 2023-24 শিক্ষাবর্ষে এখন পর্যন্ত আপনারা ভর্তি হতে পারেননি, প্রথম রাউন্ডে আপনাদের নাম আসেনি, তো আগামীকাল 10 জুলাই আপনাদের সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশ করা হবে বিকেল 3টের সময়। আপনারা অবশ্যই জানেন যে আগামীকালকে আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে বিকেল 3টের সময়। তো প্রথম রাউন্ডে আপনাদের যাদের নাম আসেনি, আপনারা যারা ওয়েটিং লিস্টে ছিলেন, তো এর মধ্য থেকে কিন্তু আগামীকালকে মেরিট লিস্টে নাম আসবে। এবং আপনারা অবশ্যই দেখেছেন যে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রথম রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পর কোন সাবজেক্টে কোন কাস্টে কতগুলি সিট বাকি রয়েছে এই তালিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, আপনারা অবশ্যই দেখেছেন যে প্রথম রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পর গত 6 তারিখ কোন সাবজেক্টে কোন কলেজে কতগুলি সিট বাকি আছে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই তালিকা দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা সেটাও দেখে নিতে পারেন। এবং আগামীকালকে যাদের প্রথম রাউন্ডে নাম আসেনি, আপনাদের যাদের ওয়েটিং লিস্টে নাম আছে, এর মধ্য থেকে কিন্তু আগামীকালকে আপনাদের সেকেন্ড রাউন্ডে মেরিট লিস্টে নাম আসবে। এবং যাদের সেকেন্ড মেরিট লিস্টেও নাম আসবে না, আপনাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তারপরে কিন্তু অবশ্যই স্পট রাউন্ডে ভর্তি শুরু হবে। এবং স্পট রাউন্ডে ভর্তি যখন শুরু হবে, আপনারা সেখানে গিয়ে ভর্তি হতে পারবেন। তো যাবতীয় তথ্য বা আপডেট আমি আপনাদের দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে, তো আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তো আপাতত আপনারা আগামীকালকে যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে, আপনারা চাইলে আপনারা নিজেদের মোবাইল থেকেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা মেরিট লিস্ট বা মেধা তালিকা ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে কলেজে এসেও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বিকেল 3টার সময় আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। পরবর্তী যাবতীয় ইনফরমেশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন।